কলিজীবীর ভাগ্য আকাশী এমন একটি রূপবান পুরুষের অবতরী হয়েছে। ওই রূপবান পুরুষকে দর্শন করি, আমারই বলতে যা কিছু ছিল, এই জীবন যৌবন মনপ্রাণ সকল কিছুই ওই রূপবান পুরুষের চরণে দিয়েছি। ওই রূপবান পুরুষের চরণে দিয়ে আমি চিরকাল জন্মের মতো ওই রূপবান পুরুষের চরণে দাস হয়ে গেছি। ওরি নাগরী, ওই রূপবান পুরুষকে দর্শন করি, আমার বলতে যা কিছু ছিল, এই জীবন যৌবন মনপ্রাণ আমি সকল কিশোর ওই রূপবান পুরুষের চরণে দিয়ে আমি চিরকাল জনগণের মতো তার চরণে দাস হয়ে গেছি। অপরে নাগরী কি বলছি, নাগরী এ তুই কি বলছিস? তুই বলছিস একটি রূপবান পুরুষকে দর্শন করি তোর যা কিছু ছিল, এই জীবন যৌবন মনপ্রাণ তুই সকলে কিছু দিয়ে দিলি। এই নাগরী তুই কি ভেবে রেখেছিস, তোর ঘরের যে পতি আছে, তোর ঘরের পতি যদি জানতে পারে তোর যা কিছু ছিল সকল কিছু একটি পর পুরুষকে দিয়েছিস, তোর ঘরের পতি কি তোকে ঘরে রাখবে? তোকে তো ঘরে রাখবে না রে, তোকে ঘর থেকে জনমের মতো বাহির করে দেবে। ওই নাগরী কি বলছে, নাগরী রে আমার গৌর হরি কে ভালোবাসার জন্য, আমার গৌর প্রণয়ন দেওয়ার জন্য যদি আমার ঘরে প্রতি আমায় ঘর থেকে বাহির করে দেয় তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, আমার গৌরীকে ভালোবাসার জন্য ওই ঘর ছেড়ে ওই সংসার ছেড়ে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে স্বামী কন্যাকে পরিত্যাগ করে আমি জন্মের মতো ঘর থেকে বাহির হয়ে যাব।
गड़ी थी बाहर हुई पथर कांगाल पथर भिकारी हुए जब पथर भिकारी हुए गए बदनी आगर बोले शुद्ध गौर हरि के दर्शन नये माँ गौर हरि जे नाम टीके भलोवेसे जे भक्त कृष्ण नामी के भलोबासे से जे कखनो घरे थाकते पारे ना जे भक्त कृष्ण नामेर पागल हयेछे से भक्त जदि ओई दस्तलार उपरे बसति करे ओई कृष्ण नामेर अमुरी हुन ओई कृष्ण नामेर अमुरी बइबा ओई व्यक्ति के দশতলাই থেকে নিস্তলাই নামিয়ে নিয়ে আসে নিস্তলাই নামিয়ে নিয়ে এসেও আমার খবর যেন সুখ হয় না ওই কৃষ্ণ নামের লাগে নিস্তলাই থেকে গাছতলাই নিয়ে আসে গাছতলাই নিয়ে এসেও আমার খবর যেন সুখ হয় না पथेर कांगाल पथेर भिकारी जल सर दिए कले प्रभु हमें तो क्रोधे तुम्हारे कृष्ण नाम बदले बोले आज तुम्हारे कृष्ण नाम बदले बोले हमें सिलाम दस्तलाई तुम्हारे नामेर गुणी अभी नवला निस्तला तबु तुम्हार सुख हलो ना प्रभु तुम्हें आज आमाय पथेर कांगाल करे दिएछो पथेर भिकारी करे दिएछो प्रभु हे to me
পারে মধুর কৃষ্ণ নামটি তুমি জানো কেড়ে নি বলি হরি মা জানো কেড়ে নিও চাইনা প্রভু তোমারই মধুর কৃষ্ণ নামটি তুমি যেন কেড়ে নিও না আমরা যে আর কোন ধো আমরা আর কোন আরে চাই না প্রভু তোমারে মধুর কৃষ্ণ নামটি জানো কেড়ে নিও না প্রভু তোমার নামটি নিয়ে Yeah.
যেতে পারি যেদিন আমাদের এই জীবনের বেলা আমি দাঁড়িয়ে থাক
জানো তোমার এই মধুর কৃষ্ণ নামটি নিয়ে আমরা জানো নিয়ে যেতে যেতে পারি আমার জীবনের শেষের দিনে রাধে রাধে এই জীবনের শেষের বেলায় প্রভু তোমার ওই মধুর কৃষ্ণ নাম নিয়ে আমরা যেন যেতে গৌর হরির ভালোবাসাটা একদম স্বার্থের ভালোবাসা তাই তো শাস্ত্রে বলেছি যতদিনই জি স্বার্থের ভালোবাসাটা কেমন দেখবেন মা যতদিন আপনি আমি দুই আদি বলি ওই ভালোবাসার মানুষদেরকে দিতে পারবো ততদিন
তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে। যতদিন ওই ভালোবাসার ছেলে মেয়েদেরকে দুই হাত ভরে দিতে পারবো ততদিন তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে। যখন আর দিতে পারবো না তাদের কাছে ভালোবাসাটাও থাকবে না। এই তো জাগতি জগতের ভালোবাসা। তাই তো শাস্ত্রে বলেছি যতদিন জীব করে উপার্জন ততদিন বসে থাকে নিজ পরিজন অতঃপরে জীর্ণ হয় বৃদ্ধ হয় দেহ। ডেকেও জিজ্ঞাসা করে না করোই কেহ বাবা তুমি কেমন আছো, মা তুমি কি খেয়েছো। ওই বাবাই যদি বলে খোকারি আমি তো হাঁটতে চলতে পারি না আমার হাতটা ধরে একটু বাথরুমে চল রে খোকা। ওই ছেলে বলে বাবা আমার যার সময় নাই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওই ছেলে কখনো ভেবে দেখে না যে বাবা আমায় বড় করতে গিয়ে রোগগ্রস্ত হয়ে গেছে। যে বাবা আমায় চাকরি পাইয়ে দিতে আজ পঙ্গু হয়ে বসে আছে। ওই সন্তানের কাছে বাবার আর সময় না। এই তো জাগতি জগতের ভালোবাসা। তাই তো বলেছে ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরীর আশা আগে করো একটি ভালোবাসা। তবে কোন ভালোবাসা বাবা? এই জাগতিক জগতে ভালোবাসার কথা বলেছি ইট কাঠ সিমেন্টে বালি দিয়ে যে বাসাগুলো তৈরি করা হয় ওই বাসার কথা বলে নয়। কেন? ওই জাগতিক জগতের বাসায় এই আত্মীয় তো বিধি বাচ্চা সুখ পেতে পারি কিন্তু আমার গৌর সুখ কখনোই পাই না। আমার গৌর সুখ সেই বাসায় পায় যারে দেহ বাসাটা ভালো। যারে দেহ বাসাটা ভালো আমার গৌর সুখ সেই বাসায় পায়। কারি দেহ বাসা ভালো বাবা? যে অনেক রূপবান রূপবতী তারই দেহ বাসা ভালো? না 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 না, এই জাগতিক জগতের সুন্দর যে কোনো দাম নাই। এই জাগতিক জগতের সুন্দর যদি কখনোই আমার গৌরীকে পাওয়া যায় তাই তো ভাই সেই সুন্দর তারই দেহ বাসা ভালো। কার? যারই দেহ বাসা থেকে বদন দিয়ে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ তারই দেহ বাসা ভালো। যারে দেহ বাসাটা সদায় সর্বক্ষণ ভক্তির প্রেম আলিঙ্গনে ছুটে যায় তারই দেহ বাসা ভালো। যারে দেহ বাসাটা সদায় সর্বক্ষণ ভক্তির চরণদুলি অঙ্গে লেপন করে একমাত্র তারই দেহ বাসা ভালো। আরে সে দেহ বাসায় আমার গৌর হরি থাকে। তাই তো আমাদের আগে দেহ বাসাটা ভালো করতে হবে। কীভাবে? সখী রূপা গুরুর চরণ আশ্রয় করে যে দেহ বাসাটা ভালো করতে পেরেছি আমার গৌর হরিতে সেই বাসায় থেকে যায়। কেননা গৌর হরি বলেছি যে আমায় চাই আমি যে তাকে চাই, বাবা যে আমায় না চাই আমি যে তাকে সংসার মায়ায় ফেলে না ছেড়ে যাই, যে আমার হয় আমি যে তার হই যে জন্য আমার হয় না আমিও যে তার হই না। এই জগতে আমার গৌরীকে পেতে হলে দ্বন্দ্ব টাকা পয়সার প্রয়োজন হয়। দুটি নয়নে জল ছেড়ে দিই যে ভক্ত ডাকার মতো ডাকতে পারি আমার গৌর হরি কি দূরে থাকতে পারি? তোমাদের বিশ্বাস না হয় একবার ডেকে দেখো তারি। এই হৃদয় কপটের দরজা খুলে দি, এই হৃদয় কপটের দরজা খুলে দি যে ভক্ত ডাকার মতো ডাকতে পারি ইহকাল জন্মের মতো আমার গৌর হরি সেই ভক্তের চরণে দাস। হরিবা
আমার এই দাদা আমার অনেক কীর্তন ছেড়েছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া টিন লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া, কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মে অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো হরি বল, হরি বল, হরি বল, হরি বল।